আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তাটা রেডি করে তারপরে চলে আসলাম বিছনাটাকে উঠাতে এবং কিছুটা ক্লিনিংয়ের কাজ করার জন্য। নাস্তাটা ওইভাবে তৈরিও করিনি, ভাত ছিল এবং তরকারি ছিল, সেটাই গরম করে নিয়েছি। ওর বাবা নাস্তা করে বের হয়ে গেছে, আমার খেতে ইচ্ছা করছিল না। ভাবছি আগে দেখি এই কাজটা করে কিছুটা সময় যাক, খেতে ইচ্ছা করে কি না। আর খেতে তো হবেই, কারণ ওষুধ খেতে হবে, না খেলে তো হবেই না। ওর বাবা যখন নাস্তা করছিল তখন বলছিল যে আমার সঙ্গেই নাস্তাটা করে নাও। তা আমি বলছিলাম যে না, আমার এখন কিছুই খেতে ইচ্ছা করছে না, তুমি তোমার নাস্তাটা করে বের হয়ে যাও, আমি পরে করে নিব। ভিডিওর ফার্স্টেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। বাসার ভিতরে সবাই অসুস্থ, ওর বাবাও বেশ অসুস্থ। তারপরও দেখেন আমাদের মহিলাদের হোক আর পুরুষদের হোক, যেই অসুস্থ থাকি না কেন সব কাজই করতে হয়। আমার যেরকম ঘরের ভিতরের কাজগুলো করতেই হয় ও যতটা অসুস্থ থাকি না কেন, আর পুরুষদের যেমন ওর বাবা যতই অসুস্থ থাকুক বাইরে তাকে যেতেই হবে কাজের জন্য, এটাই হচ্ছে নিয়ম। কেউ কারোর কাজ করে দিবে না, যার যারটা তার তার করেই নিতে হয়। যখন থেকে বাটিকের বিছনাগুলো উঠেছে তখন থেকেই কেন জানি আমি বাটিকের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছি, কারণ এই বিছানাগুলো বিছিয়ে ঘুমাতে আমার খুবই ভালো লাগে। আর নতুন বিছনা চাদর যখন কিনি তখন হচ্ছে আমি সেই চাদরগুলো বিছিয়ে ঘুমাতে পারি না, আমার কেমন যেন একটা আনইজি মনে হয়। সবাই নতুন জিনিস বিছিয়ে ঘুমাতে বা পড়তে কমফোর্টেবল বোধ করে কিনা জানি না, হয়তো নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু আমি একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ আমার এই যে চাদর বিছিয়ে ঘুমাতে একটুও ভালো লাগে না। আমি নতুনগুলো কি করি, ফার্স্টে আমার বাচ্চাদের বিছনায় বিছিয়ে তারপরে ওদের ইউজ করার পর কিছুদিন যখন একটু পুরানো হয় তখন হচ্ছে আমি সেই চাদরগুলো আবার আমার বিছনায় বিছাই। আর বেডশিটগুলো কেনার সময় দেখা যায় তিন চারটা করেই কেনা হয়, আর যদি কম কেনা হয় কমপক্ষে দুইটা চাদর একসঙ্গেই কেনার চেষ্টা করি আর কিনিও, কারণ হচ্ছে আমি ওই চাদরগুলো যখন বাচ্চাদের বিছনায় বিছাবো তখন দেখা যাচ্ছে একজনের বিছনায় যদি একটা চাদর নতুন বিছিয়ে দেই আর একজন মন খারাপ করবে, এজন্য দুইটা চাদর অবশ্যই কিনি, দুই বিছনায় দুইটা চাদর একসঙ্গে নতুন বিছিয়ে দেই। আর সেই চাদরগুলাই হচ্ছে আমি পরে ইউজ করি, আর ওদের অবশ্য ভালোই লাগে, নতুন বিছনা চাদর দিলে ওদের মনটাও ভালো লাগে, আর ওরা বলে আমারটা ভালো হয়েছে, আর একজন বলে আমারটা ভালো হয়েছে, আমারও শুনতে বা দেখতে ভালো লাগে, তো ওদের আনন্দই হচ্ছে বড় আনন্দ। যারা এখনও আমার ভিডিও দেখছেন লাইকটা দিতে ভুলে গেছেন তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন, আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো রুমের কাজটা শেষ করে আমি নাস্তা করতে চলে আসলাম। এখানে তো বলেছিলাম যে আমি এই ভাত তরকারি দুটাই ছিল রান্না করা, আমি জাস্ট একটু গরম করে নিয়েছি, আর পেঁপে আর আনারস কেটে নিয়েছিলাম। তো আমার নাস্তার পরে ছেলে তো ভাত খাবে না, কি করার, ছেলের জন্য যে একটা পরোটা করেছি আর ডিম ভেজে দিয়েছি, আর আনারস রেখেছি অল্প, কয়েকটা খাবে কিনা জানি না, মাঝে মধ্যে খাই আবার খায় না এরকম করে, এজন্য অল্প কিছু রেখেছি। ওই যে বিছনা গুছাতে গুছাতে বলেছিলাম না, যতই অসুস্থ হই না কেন কাজ তো করতেই হবে, তো কয়েকদিনের কাপড় জমা হয়ে আছে, আর এই যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেই কাপড়গুলো আমি এক বাথরুমে ভিজিয়েছি, হালকা কাপড়গুলো আমি ধুয়ে নিব, আর এক বাথরুমে ভারী কাপড়গুলো ভিজিয়েছি ওর বাবার, ওর বাবা ধুবে এজন্য। এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় রান্না কাপড় চোপড় কাচা এবং শাওয়ারটা সেরে নিয়েছি, এখন হচ্ছে আমরা একসঙ্গে খেতে বসছি।
তো দুপুরে রান্নার জন্য তেমন কিছু করিনি, কচুর মুখে ভর্তা করেছি, ডাল রান্না করা ছিল সেটা দিয়ে ভর্তা করেছি, আর হচ্ছে একটু মাছ সাজিয়ে হাতে মাখিয়ে রান্না করেছি সিম আর আলু দিয়ে। এই তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, একটু চা আর বিস্কিট নিয়ে বসছিলাম, সালমা আপুর লাইভ করতেছিল, সেই লাইভ দেখছিলাম আর চা খাচ্ছিলাম। যদিও চাটা আমি ওইভাবে খাই না, কিন্তু ঠান্ডা কাশির জন্য একটু চা নিয়ে বসছিলাম। আর এখানে হচ্ছে এই যে ছোট পাতিলে কিছুটা ভাত বসিয়েছি ওর বাবার জন্য, আর আমি হচ্ছে এই যে আমাদের রাত্রে খাওয়া শেষ করে তার জন্য যে ভাতটা ছিল আসতে দেরি করছিল, তো আমি ভাবছিলাম যে ভাতটা একটু গরম দেই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, মনে হচ্ছে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো ভাবছিলাম যে একটু গরম দেই, গরম দিলে ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। দুপুরে যে ভর্তাগুলো করেছিলাম ওটা দিয়েই খেয়ে নিয়েছি, আবার কিছু করতেও যাইনি। ভাতটা গরম দিয়ে রেখে আমি শুয়ে ইউটিউবের কিছু প্রিয় আপুদের ভিডিও দেখছিলাম, হঠাৎ গন্ধ বের হওয়ার পরে গিয়ে দেখি অনেকগুলো ভাত পুড়ে গেছে, এর মাঝে আমি ভুলেই গেছিলাম। হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া শেষের পরে সবাই একটু দুধ নিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এই খেমারটাকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি, সোনিয়া লুকবুক আইডির সোনিয়া আপু জানতে চেয়েছিলেন যে আমার এই খেমারটার প্রাইস কত। আপু অনলি 700 টাকা দিয়ে কিনেছি আমি খেমারটা। তো সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।